দর্শক, আমি জান্নাতুল নাইম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আনোয়ার সিমেন্ট মুক্তমঞ্চে। আমার আজকের যিনি অতিথি, শিক্ষকতা তার পেশা, তবে রাজনীতি তার নেশা। তিনি নিজ এলাকায় অত্যন্ত জনপ্রিয়, টানা ছয়বারের সাংসদ, অর্থাৎ দেশে গণতন্ত্র পুনর্বাসনের পর এ পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে তার কোনোটিতেই নিজ এলাকা মৌলভীবাজার চার আসনের ভোটাররা তাকে হতাশ করেনি। তিনি জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, বর্তমানে অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ। উপাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনাকে যেভাবে পরিচয় করিয়ে দিয়েছিলাম যে শিক্ষকতা আপনার পেশা কিন্তু রাজনীতিটা নেশা, আমার পরিচয় করিয়ে দেওয়া কি ঠিক আছে? একদম। কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আপনাকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং চ্যানেল 24-কেও আমি আমার আন্তরিক শুভেচ্ছা, সকল কর্মকর্তা কর্মচারী এবং কলা কৌশলী যারা আছেন সবাইকেই আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। কেমন আছেন আপনি এখন? আমি তো অবশ্যই ভালো আছি এবং দেশের মানুষ ভালো থাকলে আমরা ভালো থাকি। আচ্ছা, যদিও শীতের প্রকোপে মানুষের কষ্ট লাঘবের জন্য আমরা কাজ করে যাচ্ছি। তারপরে আমি দেখলাম আপনার এলাকায় আপনি কম্বল বিতরণ করেছেন, আপনার মেয়েকেও দেখলাম কম্বল বিতরণ করেছে, গেল মাসেরই বোধহয় ঘটনা ছিল। ডক্টর আব্দুস শহীদ, আমি আপনার জীবন সম্পর্কে যখন পড়ছিলাম দেখলাম যে আপনি ছেলেবেলায় ছাত্র জীবনে খেলাধুলায় বেশ ভালো ছিলেন এবং আপনার দু তিনবার দেখলাম ক্রীড়া সম্পাদকেরও পদ ছিল বিভিন্ন জায়গাতে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেখলাম আপনি, যেখানে কলেজে পড়েছিলেন, সিলেট মদন মোহন কলেজ, সেখানেও ছিলেন। তো জীবন সম্পর্কে দেখতে যেয়ে দেখলাম যে আপনি রাজনীতির খেলাটাও বেশ ভালোই বোঝেন মনে হয়, না হলে তো আর টানা ছয়বার আপনি সংসদ সদস্য হতে পারতেন না। কিন্তু যেটা আপনার কাছে জানতে পারছিলাম, ধরেন ছয়বার সংসদ সদস্য হলেন, আপনি সাবেক চিফ হুইপও ছিলেন, যেটাও আসলে মন্ত্রী পদমর্যাদার, কিন্তু আপনাকে কখনো কোনো মন্ত্রণালয়ের দায়িত্বে দেখা গেল না। 2018 সালের পরে আপনার এলাকা যে মৌলভীবাজার, সেখানে অর্থাৎ শ্রীমঙ্গল এবং কমলগঞ্জ, সেখানকার ভোটাররা, সেখানকার মানুষরা অনেক আশা করেছিল যে এবার হয়তো আপনাকে কোনো না কোনো মন্ত্রণালয়ের দায়িত্বে দেখা যাবে, কিন্তু দেখা গেল না। তো এত দীর্ঘদিন ধরে আপনি আওয়ামী লীগের রাজনীতি করছেন, টানা ছয়বারের সাংসদ, তারপরে আওয়ামী লীগ কখনো আপনাকে মন্ত্রিত্ব দিল না কেন? ধন্যবাদ। দেখুন, আমি এটা আদর্শের রাজনীতি করি। পদ পদবী, মন্ত্রী বলেন, এমপি বলেন, অথবা চিফ হুইপ বলেন, যে পদই হোক না কেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে যেভাবে যে কাজ দিয়ে দেশের মঙ্গল করা যায় তিনি সেই দায়িত্ব আমাদেরকে দিয়েছেন। আমি মনে করি সেটা আমার জন্য অত্যন্ত সম্মানের এবং আমার নির্বাচনী এলাকার মানুষের জন্য সম্মানের। আমি সংসদ সদস্য হিসাবে, চিফ হুইপ হিসাবে আমাকে যতটুকু দায়িত্ব তিনি তার চেয়ে অবারিত দায়িত্ব সংসদের সদস্য হিসাবে, চিফ হুইপ হিসাবে কাজ করার জন্য তিনি উৎসাহ দিয়েছেন এবং এগিয়ে যাওয়ার জন্য সবসময় তিনি পরামর্শ নির্দেশনা দিয়েছেন। আমি মনে করি যে আমার দায়িত্ব আমি সঠিকভাবে পালন করার মাধ্যমে আমি এই যে ছয়বার আপনি বললেন নির্বাচিত হয়েছি, নিশ্চয়ই সফলভাবে কাজ করেছি বলেই সম্ভব হয়েছে। ডক্টর আব্দুস শহীদ, আপনি বলছিলেন যে আপনি হুইপ ছিলেন, আমরাও তাই জানি। 96-তে দ্বিতীয়বার যখন সাংসদ হলেন, হুইপ হলেন, এরপর বিরোধী দলীয় চিফ হুইপ হলেন, তারপর আবার জাতীয় সংসদের সরকারের দল থেকে চিফ হুইপ হলেন। তো বিরোধী দলের চিফ হুইপের দায়িত্বটা বেশি কঠিন ছিল নাকি সরকারি দলে যখন ছিলেন তখন চিফ হুইপের দায়িত্বটা বেশি কঠিন ছিল? আপনি জানেন যে ব্রিটিশ পার্লামেন্টে 1612 খ্রিস্টাব্দে হুইপিং সিস্টেম যখন চালু হয়, জি, তখনকার সময়ে মাননীয় সংসদ সদস্যদেরকে নিয়ন্ত্রণ করার জন্য এই হুইপিং এর বিষয়টা কিন্তু গুরুত্ব পায় বা যাকে বলা হয় বাংলায় সচেতক। আমি যখন বিরোধী দলে চিফ হুইপ ছিলাম তখন আপনি দেখেন কোস্টগার্ড বিল পার্লামেন্টে আমরা বিরোধী দল থেকে এনেছিলাম, সেই বিলটা পাস করার জন্য যখন আমরা গণে দেখলাম যে সংসদের ভিতরে আমাদের সংখ্যাগরিষ্ঠতা বিরোধী দলের, আর সরকারি দল বিএনপি তখন ছিল তাদের সংখ্যালঘিষ্ঠ, আমরা তাৎক্ষণিকভাবে দাঁড়িয়ে বললাম মাননীয় আমাদের যে বিরোধী দলের নেতা আজকে মাননীয় প্রধানমন্ত্রী তিনিকে যখন এই জিনিসটা যখন তাড়াতাড়ি কাউন্ট করে বললাম, তিনি বললেন আমরা বুট চাই, ডিভিশন বুট চাই, উনি উঠেই ডিভিশন বুট চাইলেন, আমরা সবাই লাভ দিয়ে উঠলাম এবং আমরা ডিভিশন বুটের মাধ্যমে আমার এখনও মনে আছে আমরা সেই দিন 62 বুটে আমরা জয়লাভ করেছিলাম, আমার 56 বুট ছিল সেদিন সরকারি দলের। ও তখনই বুঝতে পারে যে বিরোধী দলের চিফ হুইপের বুটে দায়িত্ব অবশ্যই খুবই কঠিন হিসাবে এবং গুরুত্বপূর্ণ হিসাবে করতে হয়।
সরকারি দলের একই অবস্থা, তবে সরকারি দলের সংসদ বেশি থাকে বিধায় চিফ হুইপকে কঠোর পরিশ্রম করতে হয়। ব্রিজ বিটুইন বোথ দি লিডার অফ দ্য হাউস, লিডার অফ দ্য অপোজিশন, বোথ দি চিফ, বোথ দি সাইড চিফ হুইপ এই কাজটা করে থাকে। ডক্টর আব্দুল শহীদ, গেল বছর জুন মাসের দিকে, এক্সাক্ট ডেট হচ্ছে 6 জুন, সংসদে আপনি একটি বক্তব্য দিয়েছিলেন, তারপর আপনার এলাকার মানুষজন খুশি হলেও তা নিয়ে সমালোচনাও কম হয়নি, আপনার হয়তো খেয়াল আছে। তারপরে আমি একটু মনে করিয়ে দিতে চাই, আপনি বলেছিলেন যে কমলগঞ্জে স্বাস্থ্য মন্ত্রণালয়ের 358 একরের মতো জায়গা আছে, যেখানে হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ করলে জায়গা অধিগ্রহণ করতে হবে না, সেই জায়গায় একটি মেডিকেল কলেজের প্রস্তাব রাখতে চাই। যদিও মৌলভীবাজার জেলাবাসীর দীর্ঘদিনের একটা দাবি ছিল যে 250 শয্যার একটি মেডিকেল কলেজ নির্মাণের ব্যাপারে, যার ব্যাপারে আপনি একটা সময় সমর্থন দিয়েছিলেন, তো হঠাৎ কি এমন হয়ে গেল যে আপনি জেলায় না করে আপনার কমলগঞ্জ উপজেলায় একটি মেডিকেল কলেজ করতে চাচ্ছিলেন? ধন্যবাদ, আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমি সবসময় মৌলভীবাজার জেলার পক্ষেই কাজ করি, যখন মন্ত্রীর দায়িত্বে চিফ যখন ছিলাম, জেলা মন্ত্রীর দায়িত্বেও ছিলাম, আমি যথেষ্ট প্রচুর কাজ সারা জেলায় করেছি এবং সমন্বয় করেই, জেলা উন্নয়ন সমন্বয়কর মিটিংয়ে সমন্বয় করেই অগ্রাধিকার ভিত্তিতে কাজগুলো আমরা বাছাই করতাম। এই যে বর্তমানে মেডিকেল কলেজ, এটা প্রত্যেকটি জেলায় একটা মেডিকেল কলেজ হবে, জেলায় জি, এটা জেলায় হবে, বলে নাই যে কোন জায়গায় হবে, তো জেলায় হবে, যেখানে সহজলভ্য জায়গা। আমার ঘরের সামনেই, আমরা কমলগঞ্জ, শ্রীমঙ্গল তথা মৌলভীবাজারের একটা সেন্টার পয়েন্টই বলা চলে, যেটা প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি, সেই জায়গাটুকু স্বাস্থ্য মন্ত্রণালয় সেই 65 বা 66 সাল থেকে এই জায়গাটা অধিগ্রহণ করে স্থাপনা করেছে, সেখানে প্রায় 200-250 একর জমি পড়ে আছে, এর মধ্যে 179 একর একদম সুলোয়ানা সরকারের এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের দখলে আছে, আর বাকিটুকু এমনিই ঘাস পড়ে আছে। তো সেজন্য আমি দেখলাম যে জায়গার জন্য এখন পর্যন্ত জায়গা পাচ্ছে না বলে মাঝে মাঝে আমরা কথা শুনি, তো সেই হিসাবে আমি সেদিন মাননীয় প্রধানমন্ত্রী সেদিন ছিলেন, আমি সেদিন অত্যন্ত যুক্তি দেখিয়ে যে জায়গা অধিগ্রহণ করতে হবে না, জায়গা অধিগ্রহণ টাকাও দিতে হবে না, জায়গা উদ্ধার করার জন্য কোনো ধরনের আইনি প্রক্রিয়াও লাগবে না, এটা একদম পড়ে আছে এবং কিছুটা স্থাপনা আছে, যেখানে ইচ্ছা করলে প্রজেক্ট শুরু করলে প্রজেক্টের কাজ, বিল্ডিং হওয়ার আগ পর্যন্ত কাজকর্ম করার জন্য এখানে অনেক কর্মকর্তারা তারা তাদের কাজকর্ম চালাতে পারবেন। এই হিসাবে এটা দোষের কিছু বিষয় নয়, যে কোনো এমপি যে কোনো এলাকা নিয়ে কথা বলতে পারে, সব এলাকায় কিন্তু বাংলাদেশের মানচিত্রের মধ্যে আছে, এর বাইরে নয়। আপনার একটু ব্যক্তিগত জীবনে চলে আসতে যাচ্ছিলাম, দেখলাম আপনার স্কুল কলেজ সবই সিলেটে, পর অবশ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়তেও গিয়েছিলেন, সেই প্রসঙ্গে একটু পরে যাব। যেই ব্যাপারটি জানতে চাচ্ছিলাম, আপনার ছাত্র জীবনের শুরুটা কিভাবে, মানে ছাত্র রাজনীতির শুরুটা কিভাবে, জানলাম সবসময় ছাত্রলীগের রাজনীতি করেছিলেন। আমি 1962 সালে, আমরা যখন তখন ক্লাস 9-এ পড়ি জি, আমি মুন্সিবাজার, আমার বাড়ির পাশেই একটা হাই স্কুল ছিল, সেটা তখন কিন্তু হাই স্কুল হয় নাই, কমলগঞ্জ উচ্চ বিদ্যালয় জুনিয়র হাই স্কুল, সেই না সেটা হচ্ছিল কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয় মুন্সিবাজার, আমার বাড়ির পাশে। আচ্ছা, সেই বিদ্যালয়ের আমি ছাত্র ছিলাম, ফর্চুনেটলি সেই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রধান ছিলেন আমার পিতা মরহুম আব্দুল বারী। আমি সেই সুবাদে আমরা তখন হামদুর রহমান শিক্ষা কমিশন, শরীফ কমিশন, এই সমস্ত নিয়ে স্লোগান আমরা দিয়েছিলাম, মানি না মানব না, কোয়া স্কুল থেকে প্রথম আমি একটা মিছিল প্রায় 25-30 জন ছেলেকে নিয়ে আমি বাইর হই। হেডমাস্টার সাহেব আমাকে ধরার জন্য চেষ্টা করলেন, বেত মারতে চাইলেন, দৌড়াইয়া কিন্তু পলাইয়া গেলাম। এই অবস্থায় কিন্তু আমরা শিক্ষা কমিশনের রিপোর্টের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমি তখন কিন্তু স্লোগান দেওয়া শুরু করি। আমি তো আমার মনে হয় সেই দিন থেকেই আমরা আমাদের রাজনৈতিক জীবনে প্রবেশ করি, আর এর ধারাবাহিকতায় আমি ছাত্রলীগের সদস্য হই 63 সালের দিকে, তখন কেউ আমাকে সদস্য করে নাই। আমি সিলেট, আমাদের বাসা বাড়ি আছে, আপনি জানেন কি না, শহরেই আমাদের আজ থেকে প্রায় 80 বছর আগে আমার বাবা সেখানে বাসা বাড়ি করেছিলেন। আচ্ছা, সেই বাসা বাড়িতে মাঝে মাঝে শহরে যেতাম, সেখানে গিয়ে দেখি 62 সালের শেষের দিকে সিলেট মেডিকেল কলেজের আন্দোলন শুরু হয়েছে, ওই আন্দোলনের কোনো এক মিছিলে আমি যোগদান করলাম, সেখানে দেখি ওই ছাত্রলীগের স্লোগান দিচ্ছে, কয়েকজন চিনি না জানি না, আমিও ছাত্রলীগের স্লোগান দিলাম। এই সুবাদেই ছাত্রলীগের সদস্য হওয়ার সুযোগ আমার হয়েছিল,
এবং ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে আওয়ামী লীগ যুবলীগ আওয়ামী লীগ সব করেই আজকের এই পর্যায়ে পৌঁছার আমার সুযোগ হয়েছে। সে অনেক ঘাত প্রতিঘাত আছে, অনেক পুলিশি নির্যাতন আছে, অনেক মামলা খেয়েছি, বাড়িঘর ছেড়ে থাকতে হয়েছে, বাসার ওয়াল ফাড়ি দিয়ে লাফাইয়া পা ফাটাইয়া পর্যন্ত অনেক সময় ভাগতে হয়েছে। এগুলো 65 বলেন 66 বলেন, এগুলাতে আমরা তখন কলেজে রাজনীতিতে ছাত্র রাজনীতি ছিলাম, এগুলা করতে হয়েছে। তাই এই রাজনীতি হাতে করে কিন্তু ছাত্রলীগের আমার এইভাবেই হয়েছে। বঙ্গবন্ধুর কথা আমার পিতার মাধ্যমে পত্রপত্রিকার মাধ্যমে তিনি আমাদেরকে মাঝে মাঝে পড়ে শোনাতেন। এই পড়ে শোনা আজাদ ইত্তেফাক পত্রিকা আমাদের দেখার সুযোগ হয়েছিল। আমার আব্বার নামে পত্রিকা পুষ্পবিশের মাধ্যমে আসতো। আমি আমার পিতামাতারা আমার পূর্বপুরুষরা খুবই শিক্ষার দিকে উন্নত ছিলেন, শিক্ষক ছিলেন, দাদা দাদার বাবা শিক্ষক ছিলেন, তার বাবাও শিক্ষক ছিলেন। সেই সুযোগেই আমার পিতা পত্রিকা পড়ার অভ্যাস বেশিছিল। বঙ্গবন্ধুর সাথে আমি জানলাম যে আপনার পরিচয় ছিল, একটু যদি আমাদেরকে জানাতেন যে কিভাবে বঙ্গবন্ধুর সাথে আপনার পরিচয় হলো, তার সাথে কোনো স্মৃতি যদি আমাদের দর্শকদেরকে জানাতে চান। ছয় দফার সময় নিকটবর্তী উনার একদম কাছে থেকে ছয় দফার স্লোগান দেওয়ার সুযোগ হয়েছিল। এরপরে তিনি যখন 68 সালে সিলেটে গেলেন বেইল হওয়ার জন্য, 9টা মামলার আসামি ছিলেন, সিলেটেও ছিলেন, ওনাকে আমরা রেলওয়ে স্টেশন থেকে রিসিভ করে আমরা কোর্টে নিয়ে আসি সকাল 8:30, এবং সেই 8:30 আসার পরে 9টা 16টার সময় কোর্ট বসে। ওনাকে নিয়ে যখন আমরা কোর্টে যাই বেইলের জন্য, তখন আমরা 5-7 জন ছাত্রলীগের নেতা ছিলাম আর 10-12 জন আরও ছাত্রলীগের ছেলেরা ছিল। আমরা তাকে নিয়ে স্লোগান দিচ্ছিলাম, তিনি আমাদেরকে খুব ধমক দিলেন, দিয়ে বললেন, ভাই যাদব তোমরা জানো না আমি আদালতে আসছি, এখন স্লোগান আদালত পাড়ায় স্লোগান দেওয়া যাবে না। তিনি আদালতের প্রতি কতটুকু সম্মান তার ছিল সেটা এই উক্তি থেকেই বোঝা যায়। বেইল হলো, উনি দাঁড়ালেন ম্যাজিস্ট্রেট বা আদালত দাঁড়িয়েই তিনি বেইল অর্ডার কি বলে জামিন মঞ্জুর করে একটা অর্ডার দিলেন, দিয়ে তিনি আর বসেন নাই ম্যাজিস্ট্রেট সাহেব। বঙ্গবন্ধু বলেন, মহামান্য আদালত আমি তো আসামির কাঠগড়ায়, আপনি বসুন আমি আসামি। তখন কিন্তু ম্যাজিস্ট্রেটের বয়সও খুব কম ছিল, তিনি কিন্তু আর বসেন নাই, তাকে জামিন দেওয়ার পরে বঙ্গবন্ধু নামার পরে তিনি কোর্টে বসছেন। এরপরে বঙ্গবন্ধুকে নিয়ে আমরা উকিল লেবিতে গেলাম, সেই পুরাতন একটা টিনশেড গড় সিলেটের, সেখানে দেওয়ান ফরিদ গাজী সহ সিলেটের আরও বেশ কিছু সংখ্যক লোকজন আসছিলেন। আমরা বিভিন্ন পলিটিক্যাল পার্টি, তখন পিডিএম কি বলে এই সমস্ত আসছিল, কপ সিওপি টিওপি ছিল, ওনারা আসলেন অনেক নেতা। বঙ্গবন্ধু বসলেন, বঙ্গবন্ধু পিছনে গিয়ে আমি দাঁড়াইলাম। তখন বঙ্গবন্ধু ক্লান্ত ছিলেন, বললেন, এই আমার পায়ের জুতোটা খুলে দে। আমি তখন পায়ের জুতা খুলে দিলাম, মোজা খুলে দিলাম, পা টিপতে শুরু করলাম বসিয়া। উনি হাসি হাসি বললো, তুই পা টিপ কেন? বলে, আমি কি আমার বাবাকে পা টিপতে পারি না? এই ছিল সেদিনকার আমার উক্তি, এবং সেই উক্তি আমি আজও স্মরণ করি। বঙ্গবন্ধু আমাকে যেভাবে আদর করে সেই উক্তিটা করেছিলেন, আমি ওনাকে এটুকু বলে আমি ভাবলাম যে উনি এটুকু বলছেন, ওনার পা টিপতে পারছি, এটাই তো আমার জীবনের একটা বড় একটা কাহিনী। আমি ছোট্ট একটা মানুষ, রাজনীতিতে মাত্র প্রবেশ করেছি, বেশি দিন হয় নাই, এই কয়েক বছর, এই কয়েক বছরে তো আমি এত বড় রাজনীতিবিদ হওয়ার সুযোগ নেই। এই ছিল বঙ্গবন্ধুর এই দিনকার সময় একটা উক্তি। আরেকটা উক্তি আছিল, আপনারা শুনলে খুশি হবেন। আমি 72 সালে মুক্তিযুদ্ধ করার পর দেশে ফিরে এসে, আমরা মানে দেশ স্বাধীন করার পরে 16 ডিসেম্বরের পরে, আমি জানুয়ারি মাসে উনি আসার পরে আমি মে মাসে আমি 12 জনের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক কিছু ছাত্রলীগের কর্মী দেরকে নিয়ে আমরা যাব। সেই 72 সালে আমরা তখন পাসপোর্টের কি বলে ইমিগ্রেশন পাস নেওয়ার জন্য আমি বঙ্গবন্ধুর কাছে সরাসরি চলে গেছিলাম ইডেন বিল্ডিংয়ে। তখন তুবাইল বেশ সাহেবের রুমে গেলাম, উনি বললো, তুই এখানে কেন এত এই এই অসময়ে? বঙ্গবন্ধু এখন লাঞ্চে বাইর হবে। আমি বললাম, তুবাইল ভাই, ওনার সাথে সালাম দিয়ে চলে যাবো। আমি জানি না কইতেই বঙ্গবন্ধু ডাকছেন তুবাইল সাহেবকে, তুবাইল ভাইয়ের সাথে আমিও চলে গেছি। কারণ আমাকে দেখেই বলছে, এই তুই সিলেটি পুরো এখানে কী তোর কী কাজ, তুই লন্ডন যাবি না? আমি হাসি হাসি বললাম, আমি একটু ভারতে যাবো একটু বেড়াইতে। কেন বেড়াবে? কয়েকদিন আগে মুক্তিযুদ্ধ করে আসত না, তো আবার কিসের জন্য যাবে? কয়ে হাঁটি 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 হোম সেক্রেটারি রুমের সামনে এই লেফট টার্ন রাইট টার্ন করে আমরা আসছি। তখন হোম মিনিস্টার হোম সেক্রেটারি রুম এর সামনে দেখে বলে, চলো হোম সেক্রেটারির সাথে কথা বলি কী করা যায়। উনি ঢুকে গেলে দেখেন বঙ্গবন্ধু কি প্রধানমন্ত্রী হিসাবে তার কতটুকু মায়া আমাদের জন্য। এরপর ওখানে দাঁড়িয়েই তোবায়েল সাহেব আর আমি, আমি তোবায়েল ভাইকে আমি খুব রেসপেক্ট করতাম, উনার সাথে দাঁড়িয়েই আমরা কিন্তু বসে কী বলে আমরা দাঁড়িয়েই উনি বসলেন।
বসার পরে সেক্রেটারি সেটা সাদা কাগজ দিল, এটা ফাইলের কভার দিল, বললো স্যার আপনি এখানে লেখেন যে আমি প্রধানমন্ত্রী অমুক, আমি ওই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক কিছু ছাত্র নেতারা ভারত সফর করতে যাবে, তাদেরকে অনুমতি দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। এরপরে এটা শেষ হওয়ার পরে আমি বললাম যে আমরা ডলার পাবো কই, আমরা যে আমাদের বিদেশি টাকা তো নাই হয়। উনি একটা দমক দিল আমাকে জোরে, এত টাকা আমি কই পাবো, এক টাকাও আমাদের ব্যাংকে নাই। হঠাৎ মাথা একটু নিচে দিয়ে তাকাইলো, তাকাইলো দেখো তো তাজউদ্দিন কই, এই দেখো তো ওদেরকে কিছু দেওয়া যায় কিনা। তখন সেক্রেটারি সাহেব আমাদেরকে আমাদের তাকাইয়া তা আমরা একটু মাথা নাড়লাম, উনি বললো যে স্যার $100 করে তো দেওয়া দিতে পারে যদি অর্থমন্ত্রীকে আপনি বলেন। এই সাথে সাথে কিন্তু অর্থমন্ত্রীর সাথে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিব যখন বললেন এই অনুমতিটা পাওয়া গেল, ওনাকে নিয়ে যখন বাইরে আমরা লিফটে আসতেছি, লিফটে আসার পরে আমি ওনাকে লিফটে উঠবে রই দিয়ে দেখছেন না শাটারওয়ালা লিফট আছে না কলাপসিবল গেট, এই জাস্ট উনি ঢুকার সময় আমাকে বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমি জিজ্ঞেস করলাম যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যাও তোমরা ভারতের প্রধানমন্ত্রী মিসেস ইন্দিরা গান্ধীকে আমার সালাম ও শুভেচ্ছা দিও এবং দেশবাসীকে আমার ইয়ে রইল ওই আশীর্বাদ রইল। এই কথাটা বলার পরে আমি চলে আসলাম, এসে হোম সেক্রেটারি রুমে গেলাম, আমরা জিও পাইতে পাইতে বিকাল হয়েছে। আমি ইন্ডিয়াতে যাওয়ার পরে আমি ভাবলাম যে এটা কি আমার পক্ষে সম্ভব, তারপরে দেখেন সেই সময় আমরা ভারতীয় মা কি বলে উড়িষ্যার এক এমপির সাথে পরিচয় হওয়ার পরে উনি ব্যবস্থা করলেন, তিন দিন পরে ইন্দিরা গান্ধীর সাথে দেখা করার সুযোগ পেলাম। 26 মে সম্ভবত সেই 72 সাল, ভারতে প্রচণ্ড গরম 42 ডিগ্রি সেলসিয়াস, ওই সময় দেখা করলাম। আর যখন আমি ডান দিকে মাননীয় প্রধানমন্ত্রী যেখানে বসবেন ইন্দিরা গান্ধী মিসেস ইন্দিরা গান্ধী তার ডান দিকে একটা চেয়ারে আমি বসে গেলাম। বসার পরে চালাকি করেই বসলাম যাতে ওনার কাছে বসা যায়, উনি এর সাথে কথা বলতে পারি, উনি জুস খাওয়া বলেন, উনি নিজে আমাদেরকে হাত দিলে জুস দিলেন। জুস খাওয়ার পরে ওনার সাথে আছিল ট্যুরিজম মিনিস্টার ডাক্তার সরোজিনী মহীশূর, উনিও ছিলেন মহিলা। আমি এক হঠাৎ করেই বলা শুরু করে দিলাম যে এক্সেলেন্সি প্রাইম মিনিস্টার ক্যান আই স্পিক এ ফিউ ওয়ার্ড, উনি বললেন ইয়েস গো হ্যাড। তখন বললাম যে আওয়ার ফাউন্ডিং ফাদার অফ দ্য নেশন কনভেড ইজ রিগার্ডস টু ইউ অ্যান্ড বেস্ট উইশেস ফর দ্য পিপুল অফ ইন্ডিয়া। সাথে সাথে উনি বললেন ইউ আর এ ফর্চুনেট নেশন দ্যাট ইউ হ্যাভ এ লিডার লাইক শেখ মুজিবুর রহমান। এই যে বলে যে এনিথিং মোর, আমরা আসি আসি বললাম ভেরি হট, উনি আমাদের জন্য একটা গাড়ি দিলেন এয়ারকন্ডিশন গাড়ি, ওই সরোজিনী মাহিষকে বললেন অর্গানাইজ দ্য ট্রান্সপোর্ট ফর দ্যাম, দে উইল মুভ ইন দ্য দিল্লি সিটি উইথ দিস এয়ারকন্ডিশন ট্রান্সপোর্ট। এই তো আমরা ইন্দিরা গান্ধীর সেই মায়া ভালোবাসা, সেদিন বঙ্গবন্ধুর প্রতি তার যে শ্রদ্ধা, এই শ্রদ্ধাটুকু আমরা দেখতে পাই সারা পৃথিবীতে, এই হচ্ছে শ্রদ্ধা বঙ্গবন্ধুর প্রতি ছিল। এছাড়া আরো অনেক কিছু আছে। আপনার একটু মুক্তিযুদ্ধের প্রসঙ্গে চলে আসতে চাচ্ছিলাম আপনি, কিন্তু তার আগে একটু আরেকটা ব্যাপার জানতে চাচ্ছিলাম যে আপনি তো তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়েন, আপনার জন্ম সিলেট, অর্থাৎ একেবারে উত্তর পূর্ব থেকে চলে গেলেন একদম দক্ষিণ পূর্বে, সিলেট থেকে চট্টগ্রামে কিভাবে যাওয়া হলো? সেটা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কথা ছিল, আমার মরহুম পিতা আমাকে ঢাকায় ভর্তি হতে দেন নাই, বললেন যে তুমি ঢাকায় গেলে আন্দোলন সংগ্রাম আরও বেশি বাড়িয়ে দিবা, আমার ভয় লাগে, তুমি চট্টগ্রাম যাও। সেখানে ওনার আরেক ছেলে আমার ইমিডিয়েট বড় ভাই ছিলেন, আচ্ছা, আমাকে ওই ওই দিকে দাবড়াইয়ে পাঠিয়ে দিলেন। আমি ওখানে গিয়ে ভর্তি হলাম, বন্ধু বান্ধবরা খুব দুঃখিত হলো যে তুই রাজনীতি করলে তুই আবার চট্টগ্রাম কেন গেলে। আমি বললাম ছাত্র রাজনীতি করাই যায়, আদর্শ রাজনীতি যেখানে যাবে সেখানেই করে। এই ছিল আমার চট্টগ্রাম যাওয়ার মূল বিষয়, তো সেটা নির্দেশ পালনে আমি বাধ্য হয়ে গিয়েছিলাম। আচ্ছা, তো সেইখানে থাকা অবস্থাতেই জানতে পারলাম যুদ্ধের ডাক এলো, বঙ্গবন্ধুর ডাকে আপনারা যুদ্ধে চলে গেলেন, বিএলএফে যোগদান করলেন, এবং আমি জানতে পারলাম যে কিছুদিন 8th Mountain Division ক্যাপ্টেন চাতওয়াল সিংয়ের অধীনে বিভিন্ন রকম তথ্য সংগ্রহ করেছিলেন, পরবর্তীতে ধর্মনগর হয়ে এখন যে এই জুড়ি উপজেলা আছে তার চঙ্গাবাড়িতে অবস্থিত মুক্তিযোদ্ধা ক্যাম্পে যোগদান করেন। তো মুক্তিযুদ্ধে তো আসলে একটা ঘটনাবহুল 9টা মাস, সেই 9 মাসের মধ্যে এমন কোনো স্মৃতি আছে যে আপনার এই এখন আপনার প্রায় 75 বছর বয়স, এ সময়ও মনে পড়ে বারবার? দেখেন আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে 29 মার্চ আমি সর্বশেষ যে ট্রেনটি আসে সেই ট্রেনটি ধরার চেষ্টা করি সিলেটে, এবং আমার 2 ভাই ছিলেন চট্টগ্রাম, ওনাদেরকে আমি হারিয়েছিলাম, ভাবিছিলাম যে বিহারিরা আমার 2 ভাইকে হত্যা করেছে। একদম বিশ্ববিদ্যালয়ে গিয়ে মেজো ভাইয়ের বাসায় উঠেছিলেন, সেখানে বিহারিদের আক্রমণ হয়েছিল, তো আমি তাদেরকে খুঁজতে গিয়ে শেষ পর্যন্ত সৌভাগ্যক্রমে 3 ভাই মেডিকেল কলেজ হসপিটালে পোস্টমর্টমের এলাকায় মর্গের এলাকায় দেখা,
আমি আমি খুঁজতে গেছি লাশ ভাইদের, আর ওনারা আমাকে খুঁজতে গেছেন আমি কোথায়। এই অবস্থায় আমরা 29 মার্চ চট্টগ্রাম থেকে আমরা কিন্তু আসি। এই 29 মার্চ পর্যন্ত চট্টগ্রামে আমরা জিয়াউর রহমান সাহেব যে কথাগুলো বলেন বা বলা হয়েছে সেগুলো আমরা ষোলশর ক্যান্টনমেন্ট, তারপরে এই যে কি বলে আমাদের সমুদ্র থেকে জাহাজ খালাস, এগুলো সমস্ত কাহিনী মেজর রফিক সাহেব যেটা বলছেন সেটাও আমাদের অনেকটা জানা দেখা। বলতে গেলে আমি পাহাড়তলি থানায়ও আমি 28 মার্চ বিকালে পাহাড়তলি থানায় ছিলাম। আচ্ছা, সেই জন্য আমি বলবো যে আমরা সেখান থেকে এসে এলাকায় সংগ্রাম পরিষদ গঠন করার জন্য তার যে বাসন ছিল বঙ্গবন্ধুর, সেই সংগ্রাম পরিষদ গঠন করে আমরা কিন্তু স্থানীয়ভাবে মুক্তিযুদ্ধ সংগঠনে শুরু করি। তখন ইপিআর বা সেনাবাহিনীর পলাতক যারা সৈনিক তাদেরকে আমরা সংগ্রহ করে একত্রিত করে তাদেরকে গাড়ি ঘোড়ার ব্যবস্থা করে দিয়ে ফুয়েল কালেকশন করে বিভিন্ন চা বাগান থেকে আমরা ড্রাম আমরা দমক দিয়ে ওইগুলো বাইর করে নিয়ে আসছি, দিয়েছি, খাওয়াইছি, মোরগ মোরগ জবাই করে 5-10 জনকে খাওয়াইতে হয়েছে। এই অবস্থাগুলো কিন্তু আমরা করি। কিন্তু এর মধ্যে হঠাৎ করে পাক আর্মি কয়েকদিন পর এপ্রিল মাসের প্রথম দিকে সেকেন্ড উইকে লাস্টের দিকে সম্ভবত 14-15 তারিখ আমার ঠিক মনে হচ্ছে না, 12-2 দিন পরে হবে, আমার বাড়ি রেড করে আমার 3 ভাই বাড়ির থেকে নেগুলার 2 দিন আগের দিন তারা এর 2 দিন আগে তারা আমার 2 ভাইকে তারা আটকাইয়া রেখে দিল। পাস দেওয়ার জন্য ওনারা গেছিল, আটকাইয়া ওনাকে টর্চার করা শুরু করলো। ওই যে আমরা আমরা মুক্তিযুদ্ধে আসি, আমাদের বিরুদ্ধে এই পিস কমিটির সদস্যরা মুসলিম লীগ সহ যারা আছিলেন সবাই কিন্তু অভিযোগ করেছেন। এই প্রেক্ষিতে এই 5 জনকে নিয়ে টর্চার করলো, কনসেশন ক্যাম্প সম্পন্ন করে ইন্ডিয়াতে যাওয়ার পরে আমি 18 বা 19 এপ্রিল সম্ভবত ইন্ডিয়ায় যাই। আমি পাহাড় পর্বত মেরে 250 লোককে সাথে নিই, 300-250 জনের মধ্যে 3 জন আমরা মুসলমান ছিলাম, আমার এক চাচাতো ভাই, আমি আর এক চাচা, আমরা 3 জন মুক্তিযুদ্ধে যোগদান করি ভারতে গিয়ে, আর বাকি সবাই ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিলেন, সবাই হিন্দু সম্প্রদায়ের লোক ছিলেন। সারা রাত্র মেরে আমরা মূর্তিচূড়া হয়ে আমরা কৈলাসর গিয়ে প্রবেশ করি, এবং কৈলাসর গিয়ে তারপরে আমরা ওই ইন্টারগেশন অনেক কিছু ফেস করতে হয়েছে, আমাদের রেজিস্ট্রেশন করতে গিয়ে তারপরে অনেক কিছু করতে হয়েছে। ক্যাপ্টেন সত্যাল সিং ছাড়াও গিরিধর ভান্ডারি এমনকি আমাদের এলাকায় লেফটেন্যান্ট জেনারেল সুখ সিং, তখন উনি ক্যাপ্টেন হিসাবে যুদ্ধের সময় আমাদের এলাকায় ছিল, আমরা তার সাথেও ছিলাম কিছুদিন, এটা তখন তিনি বোধহয় মাউন্টেন ডিভিশনে ছিলেন। তারপরে গুরকারও একজন আছিলেন, ওনার সাথে নাম মনে নাই, একজন বাঙালি ছিলেন তখন, তাদেরও এটা বেঙ্গল ইয়ে আছে ফ্রন্ট কী বলে ব্রিগেড আছে, মেজর জেনারেল শ্যাম দত্ত, ওনার জন্ম বাল্যজীবন ওনার বাংলাদেশে কেটেছে রাজনগরে, উনিও ছিলেন ক্যাপ্টেন লেফটেন্যান্ট ছিলেন। নমুজা এলাকায় আমরা মুক্ত এলাকা ছিল, এখানে প্রায় চাতলাপুরের পাশেই আসতাম, ওখানে তৎকালীন পাকিস্তানি মিলিশিয়া ছিল, ওদের অস্ত্র নিয়ে অনেক সময় গুলি করতো, আমরাও গুলি করতাম। আমার সাথে মুক্তিযোদ্ধা আব্দুল বাসিদ, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান শমশেরনগরের ওনারা ছিলেন, একসাথে আমরা আসছি। সেই হিসাবে আমাদের মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি আছে, অনেক বিপজ্জনক সময় আমরা কাটিয়েছি। আমি ফেঞ্চুগঞ্জ অপারেশন যাওয়ার কথা ছিল, ওই অপারেশনে যারা গিয়েছিল আমার যাওয়া হয় নাই, ওই অপারেশনে অনেকেই মারা গেছিল, সবাই বলেছে যে শহীদ মারা গেছে, কিন্তু সৌভাগ্যক্রমে সেই অপারেশনে কেন আমার যাওয়া হলো না, হঠাৎ করে বলে যে তোমার যাওয়ার দরকার নেই, আমি আর যাইনি। তো এই যে আমাদের দুর্যোগ সময়গুলো আমরা যুদ্ধের সময় কাটিয়েছি, আজকের এই বাংলাদেশ আমরা সেই সোলার পানি নালার পানি নিজের নিজের আমরা খাওয়া দাওয়া ছেড়ে 2 দিন 3 দিন 4 দিন উপাস, তো এইগুলা আমরা চুঙ্গাপাড়ি যেখানে পাহাড়ের ভিতরে রাজকীয় চা বাগানের একটা পাহাড়ে ছিলাম, সেখানে আমরা ছিলাম, আমরা খাওয়ার পাইনি, আমরা ভিক্ষা করে চাউল ইন্ডিয়ান বস্তি থেকে আমরা ধর্মনগর থেকে আনাইছি, তারপরে শুধু লাউ আর কিছু মরিচ আর লবণ দিয়া সিদ্ধ দিয়া আমরা খাইছি। এগুলো হচ্ছে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণের কিছু বিষয় আছে, সুখ দুঃখের বিষয় আছে। সেই হিসাবে এই দেশ স্বাধীন করতে গিয়ে আমার বাড়ির পিছনে কিন্তু সেলিং হয়েছে, ইন্ডিয়ান আর্মির সেলিং হয়েছে, সেটা শমশেরনগর থেকে সেলিম করতে করতে গিয়ে আমার বাড়ির পিছন থেকে আমার বাসের যে যার আছিল সে পিছনে 2 জন লোক ওই সেলিংয়েও মারা গেছে, বাড়িতে ওর কোনো অস্তিত্ব পিছন থেকে আমাদের ছিল না, অনেক লোক এইভাবে আমরা হারিয়েছি। বঙ্গবন্ধু এই মুক্তিযুদ্ধের আহ্বান করার মাধ্যমেই
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এটাই ছিল আমাদের বড় নির্দেশনা। ডক্টর আব্দুল শহীদ, এবার আবার আপনার একটু ব্যক্তিগত জীবনে চলে আসতে যাচ্ছিলাম, বর্তমানে চলে আসতে যাচ্ছিলাম। এবছরে দেখলাম আপনি সংসদে অস্থায়ী স্পিকারেরও দায়িত্ব পালন করলেন, এলাকায় যাওয়ার পরে মানুষজন আপনাকে সম্বর্ধনাও দিল, তো ওই অভিজ্ঞতাটা কেমন ছিল আমাদেরকে যদি একটু সংক্ষেপে বলতেন। দেখেন, আমাদের কার্যপ্রণালী বিধিতে 12-তে বলা আছে, যখন সংসদের অধিবেশন শুরু হয় তখন মাননীয় স্পিকার এবং ডেপুটি স্পিকারের অনুপস্থিতি এটা প্যানেল স্পিকারের এটা কি বলে টিম বলা হয়। এই টিমে 5 জনের মধ্যে প্রথম যিনি থাকেন তিনি স্পিকার অথবা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে চেয়ার করতে হয় স্পিকার হিসাবে। সেদিন আমার সুযোগ হয়েছিল, আমি সেই সুযোগ পেয়েছিলাম এই গত সেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ আলোচনা, হ্যাঁ জানুয়ারিতে। এটা আমার জন্য, আমি মনে করি যে আমার জন্য এটা অতীব সম্মানের বিষয়, আমার নির্বাচনী এলাকার মানুষের জন্য তথা দেশবাসীর জন্য সম্মানের বিষয়, যে কারণে এলাকাবাসী আমাকে আপনি তো স্পিকার হয়ে সম্বর্ধনা, আমি বললাম যে এটা তো কি প্রয়োজন, এটা তো অস্থায়ী আর স্থায়ী আমরা বুঝি না, আমরা বুঝি আপনি সংসদ পরিচালনা করেছেন এবং সফলভাবে করেছেন, যেহেতু মাননীয় স্পিকার সফল স্পিকার তো তার অনুপস্থিতি নিশ্চয়ই, তার প্যানেল চেয়ার একজন, তিনি তো সফল হওয়ার জন্য তাকেই তিনি মনোনয়ন দিয়েছেন এবং মাননীয় সংসদ এটাও সংসদে ছিলেন এবং সুষ্ঠুভাবে পরিচালনা করতে পেরেছি বলে মানুষের কথা থেকে একটু অনুভূতির মধ্যে। মোটামুটি সংসদে তাহলে আপনার দেখা যাচ্ছে যে সব রকম অভিজ্ঞতাই হয়ে গেছে, হুইপ হওয়ার অভিজ্ঞতা, স্পিকার হওয়ার অভিজ্ঞতা, সাংসদ হওয়ার অভিজ্ঞতা। যাক, সেই প্রসঙ্গে আর যাবো না। আপনি তো পিএইচডি করলেন 2018 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে 70 বছর বয়সে। আমি জানতে চাচ্ছিলাম যে মানে এই বয়সে এসে পিএইচডি করবার অভিজ্ঞতা কেমন ছিল, মানে ধৈর্য কিভাবে পেলেন? এটা হলো আমাদের, জানেন যে আমাদের যে সরকারের যে সাংবিধানিক যে শিডিউল আছে সেই শিডিউলে 37টা জাতি আছে আমাদের, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ইন্ডিয়াতে বলে, আর আমাদের এখানে বলে বিভিন্ন ধরনের নিগ্রোস্টি। এখন আমাদের সংবিধানের আর্টিকেল 23A-তে যে বিধানটা করা হয়েছে সেই সাংবিধানিকভাবে এটাকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছে যে আমরা তাদেরকে আদিবাসী অমুকবাসী তমুকবাসী না বলে আমরা একটা আমব্রেলায় নিয়ে আসলে আমরা সবাইকে সম্মান করা আমাদের জন্য খুব সহজ হয়। এই 37টা জাতিকে গবেষণা করার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আর্কিওলজি ডিপার্টমেন্ট কমলগঞ্জে একটা প্রকল্প নিয়েছিল, এই প্রকল্পের আওতায় আমরা সেখানে তাদেরকে সহায়তা করতে গিয়ে আস্তে আস্তে আমরা ঝুঁকে পড়ি, মানে কনভার্জেন্স টু দ্যাট ইস্যু। আমরা ঝুঁকে পড়ার কারণে একসময় বিশ্ববিদ্যালয়ের বিসি এনামুল কবির সাহেব আমাকে প্রস্তাব দিলেন, বললেন যে স্যার আপনি তো ভালো একজন লেখাপড়া জানেন, তো আপনি কেন পিএইচডি করেন না, না আমি এই বয়সে পিএইচডি করার শক্তি আমার আছে, আপনি একবার ইচ্ছা প্রকাশ করে দেখা যাক কী হয়। ওই ইচ্ছা প্রকাশ করতে গিয়ে প্রায় 3 মাস গেল, তারপরে আমি ডক্টর মুস্তাফিজুর রহমান ফিজু এবং ডক্টর অসিত বরণ পাল এবং আরেকজন মাইনিংয়ের রাজশাহী ইউনিভার্সিটির এখন বঙ্গবন্ধু ফজলুর রহমান ইউনিভার্সিটির জামালপুরে তিনি ভিসি জনাব রহমান শাম রহমান, সেই হিসাবে ওনারা আমাকে উৎসাহিত করলেন, করার পরে আমাকে স্কলারশিপ দিলেন 6,00,000 টাকার। আমি নিলাম না, বললাম যে আমি পারবো না। ওনারা বললেন নেন আপনি শুরু করেন, এই শুরু করলাম 4 বছর বিশ্ববিদ্যালয়ে আপ ডাউন করে আমি লেখাপড়া করে আমি স্ক্রিপ্ট লেখে এবং আমাকে অনেকেই সাহায্য করেছেন। আমি সম্প্রদায়গতভাবে 91টি জাতির উপর আমি আলোচনা করে 12টি জাতিকে আমি আমার নির্বাচনী এলাকার মধ্যে সীমাবদ্ধ রেখে, কারণ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হলো যে সব জাতি নিয়ে কম বেশি আলোচনা হয়েছে, আপনি যদি এগুলো দেন তাহলে বলবেন যে নকল হয়ে গেছে, আপনি শুধু আপনার নির্বাচনী এলাকায় যারা আছেন এই যে বলেন তেলেগু দেশম বলেন মুন্ডা বলেন ভূমিজ বলেন সবর বলেন মণিপুরি বলেন খাসি বলেন তারপর সাঁওতাল বলেন এই সমস্ত গারো বলেন এই সমস্তর উপর আলোচনা করতে গিয়ে আমি আমার পিএইচডি 4 বছর করতে হয়েছে এবং আমার পরীক্ষার সময় রিটার্ন পরীক্ষার সময় একজন প্রফেসর সবসময় বসে আমাকে ইন্ডিশন করতেন, এই যে বিষয়গুলো 4 ঘন্টা পরীক্ষা, এই 4 ঘন্টা পরীক্ষা দেওয়া যে কত কঠিন এই বয়সে আপনার নিজে অনুধাবন করতে পারেন, সারা জীবন শিক্ষকতা করে শেষ জীবনে ছাত্র হলেন পরিবারে, হ্যাঁ হলাম, আমার ছেলে মেয়েরা, আমার মেয়েও ইউনিভার্সিটি টিচার এখন,
তার মাও আমাকে প্রশ্রয় দিয়ে রাত্রে 12টা 1টা 2টা পর্যন্ত পড়াশোনা করতে বলতো যে আম্মু আমাদের আব্বু তো আমার চেয়ে আর বড় ছাত্র, তো সেই হিসাবে আমি পড়াশোনা করেছি, এটা সকলেরই দান। মাননীয় প্রধানমন্ত্রীও উৎসাহ দিয়েছেন এবং মাননীয় সংসদ সদস্য অনেকেই বলছেন যে শহীদ ভাই কেউ স্যারও ডাকে আমাকে, কই আপনি এত বড় কঠিন কাজে কেমনে গেলেন। তো আমি আসলে আমার তো নিশ্চয়ই মেধা তো বয়স বাড়ে নাই, মেধা মেধার মতনই আছে, এদিক সেদিক হইতে পারে, তবে উৎসাহটা হলো সবচেয়ে বড় জিনিস। সেই উৎসাহের মাধ্যমেই আমি এই ডক্টর অফ ফিলোসফি বা পিএইচডি করার আমার সুযোগ হয়েছে এবং বাইবা আমি দিয়েছি প্রায় 1 ঘন্টা। তারপরে আমি যে কি বলে আপনার ওই যে কি বলে একটা ক্লাস বলতে হয় তাদের 1.5 ঘন্টা করে ক্লাস দিয়েছি, অনেক টিচাররা বলছেন আমরা 45 মিনিটে টায়ার্ড হয়েছি, আপনি 1.5 ঘন্টা কীভাবে নিলেন। আমি পাওয়ার প্রজেকশন একটা পয়েন্ট আনি তারপরে বক্তব্য দিই, একটা পয়েন্ট আনি বক্তব্য দিই, এই ছিল আমার পিএইচডি করার কাহিনী। তো সবার উৎসাহ শেষ পর্যন্ত শেষ হলো, 75% মতো রিটেন পর্যন্ত রিটেন পরীক্ষায় মার্ক পেয়েছি, এটাও আমার জীবনের বড় একটা অর্জন আমি বলবো। এবার আমরা বর্তমান সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গে চলে আসতে যাচ্ছিলাম, ব্যক্তিগত জীবন ছাড়িয়ে স্মৃতিচারণা ছাড়িয়ে। তো ইদানিং দেখলাম যে রাজনীতির মাঠ বেশ গরম ইসি ইস্যুতে, অনেকেই বলছেন যে বেশ তড়িঘড়ি করেই একটি আইন করে শেষ পর্যন্ত সার্চ কমিটি গঠন করে আপনার, আমি আসবো আপনি চাইলে পরে খণ্ডাতে পারবেন, আমি আগে শেষ করে নিই যে একটি সার্চ কমিটি গঠন করে নির্বাচন মানে নতুন ইসি গঠন করতে যাচ্ছে, যেখানে কোনো নাম বিএনপি বলছে যে দেবে না, তবে আওয়ামী লীগ আজকেই তো বোধ হয় নাম দেওয়ার কথা আমি এখনও জানি না দিয়ে দিয়েছে নাকি। তা আমি আপনার কাছে যেটি জানতে চাচ্ছিলাম যে এ দেশের ইতিহাস তো বলে না যে কোনো দলীয় সরকারের অধীনে কখনো কোনো নিরপেক্ষ নির্বাচন হয়েছে, 96তে বিএনপিও চেষ্টা করে পারেনি, আপনারা যখন 18তে করলেন সেটা নিয়েও অনেকে প্রশ্ন করছে, তো এই নতুন আইন কি এমন পরিবর্তন আনবে যার মাধ্যমে একটি নিরপেক্ষ নির্বাচন সম্ভব দলীয় সরকারের অধীনেই ইসির মাধ্যমে? ধন্যবাদ আপনাকে। এটা অনেক ঘাত প্রতিঘাতের মাধ্যমে নির্বাচন সুষ্ঠু করার জন্য, সুষ্ঠু ভোটার তালিকা তৈরি করার জন্য এবং স্বচ্ছ ব্যালট বাক্স তৈরি করার জন্য আওয়ামী লীগের নেতৃত্বে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা বহু আন্দোলন সংগ্রাম ডাকায় করেছি, সারা দেশে করেছি, এবং এগুলো অর্জিত হয়েছে 1,01,22,00,000 ভোটার, ভুয়া ভোটার বিএনপির আমলে অন্তর্ভুক্ত করা হয়েছিল, সেটাও কিন্তু আমরা এই ছাতেখালিকার বা মার্কা নির্বাচন কমিশনের অধীনে হয়েছিল আন্দোলন সংগ্রাম করে সেগুলোকেও আমরা সুষ্ঠু ভোটার তালিকা তৈরি করার জন্য আইডি কার্ডের মাধ্যমে এবং ছবির মাধ্যমে, এগুলো কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের ফসল। তো এটা যদি আমরা অর্জন করতে পারি সুষ্ঠু ভোট, ভোটের ক্ষেত্রে তো কোনো না কোনো ক্ষেত্রে যে সব সেন্টারে 1/16 সুষ্ঠু ভোট হয় এ কথা বলা ঠিক হবে না, কারণ প্রত্যেকটা এলাকায় যেখানে বিএনপি শক্তিশালী, যেখানে আওয়ামী লীগ শক্তিশালী, যেখানে অন্য দল শক্তিশালী, বুটে কিছু যা কারচুপি যে হয় না এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আপনারা দেখেছেন আলগুরে যে আমেরিকার প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে সে যখন পরাজিত হলো সেও কিন্তু অ্যাকিউজ করেছে যে ফেয়ারলি ইলেকশন হয় নাই, বিকজ অফ দ্যাট আই গট মানে ডিফিটেড। তো এই জন্য আমি আমার মনে হয় সেই দিনে আমি আমেরিকায় ছিলাম, আমি বুট কেন্দ্র গিয়ে দেখেছি। তো সেই জন্য আজকে যারা বলতেছেন বা আপনিও একটা উক্তি করেছেন যে কোনো দলীয় সরকারের অতীতে কোনো নির্বাচন যতই আইন করুন না কেন, এই আইন 50% যে করতে পারে নাই, এবং সাংবিধানিকভাবে নির্বাচন কমিশন আইনের 118তে বলা আছে সেই একজন কমিশনার, 4-5 জন কমিশনার নিয়ে কমিশন গঠিত হবে, আইন হবে, এবার সব আইনি প্রক্রিয়া হওয়ার কথা। এতদিন যা হয়েছে এটা কি বলে প্রক্লেমেশনের মাধ্যমে হোক অথবা এটা সরকারি আইন ছাড়া হয়েছে, কিন্তু সাংবিধানিকভাবেও এটা কিন্তু একটা আইন, সংবিধান একটা আইন কিন্তু সংবিধানের মাধ্যমেই হয়েছে। তো সেজন্য আমি মনে করি যে আপনি যেটা প্রশ্ন করেছেন যে আগামী নির্বাচন অতীতে যেগুলো হয়েছে, আপনি দেখেন 1991 সালের যে নির্বাচন সেই নির্বাচনে আমি এমপি হয়েছি, আমি বিরোধী দল থেকে এমপি হয়েছি, আবার পরবর্তী নির্বাচন 96 সালের নির্বাচন হয়েছে সেই কি বলে 3 দিনের বা 4 দিনের যে পার্লামেন্ট হয়েছিল 14 দিন ছিল, সেটা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে কিন্তু আমরা নির্বাচনে যাই নাই, সেটাও কিন্তু আমরা করেছি, কিন্তু সেই তত্ত্বাবধায়ক নির্বাচন সরকার নিয়েও কি বলে বেগম জিয়া বলছেন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন করে লাভ নাই, তার কারণ পাগল বা শিশু ছাড়া আর কেউ এই সমস্ত বিষয়ে একমত হবে না। সেজন্য আপনি যেটা বলেছেন নির্বাচন সুষ্ঠু করার জন্য ইলেকশন কমিশনকে
আরো শক্তিশালী ভূমিকা নেওয়ার জন্য তারা এগিয়ে যাবেন এই আইন হওয়ার কারণে সম্ভব হবে। আর নির্বাচনে অবশ্যই কোনো রাজনৈতিক দল কোনো সার্চ কমিটির কাছে নাম দিতে পারেন এবং সেই অনুযায়ী সার্চ কমিটি অত্যন্ত সুন্দর একটি সিদ্ধান্ত নিয়েছেন যে সকল রাজনৈতিক দলকে ওনারা আমন্ত্রণ করে তাদের কাছ থেকে নাম নেবেন। আওয়ামী লীগও তার মানে ডক্টর আব্দুল শহীদ আপনি আশাবাদী যে এই নতুন আইনের মাধ্যমে সার্চ কমিটি যে ইসি গঠন করবে তার মাধ্যমে একটি দলীয় সরকারের অধীনেও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে, আপনি আশাবাদী তাহলে? না, নির্বাচন কিন্তু দলীয় সরকারের অধীনে হয় না, নির্বাচন হয় ইলেকশন কমিশনের অধীনে। আচ্ছা, তাহলে সেই আপনি বলছেন যে আইনের মাধ্যমে ইলেকশন কমিশন হবে তার মাধ্যমে একটি নিরপেক্ষ নির্বাচন সম্ভব। যদি তাই হয়ে থাকে, এই বছরের একটি ঘটনা দেখছিলাম শুরুর দিকে যে পঞ্চম ধাপের ইউপি নির্বাচন হলো, আপনি তো আপনার এলাকার সংসদ সদস্য, আপনার গাড়ি বহরে পর্যন্ত হামলা হয়ে গেল জানুয়ারির ঘটনায়। তো তো এই ইসি মানে একটি ইসির অধীনে নির্বাচন হলো, আমি আমি আপনার ভাই সেখানে ইউপি নির্বাচনে দাঁড়িয়েছিল, আপনার আপনি সংসদ সদস্য, আপনার উপরে হামলা হলো, মানে সরকারি দলে থেকে আপনার নিরাপত্তার আসলে নিশ্চয়তা থাকছে না। আমি সেদিন বাড়ি যাচ্ছিলাম, আমার তিনটি ভাই অসুস্থ, এক ভাই শয্যাশায়ী স্থায়ীভাবে হয়ে গেছে, আরেক ভাই লাঠি দিয়ে হাঁটতে হচ্ছে, আর আরেক ভাই সে স্ট্রোক হয়েছে এক দুই মাস আগে, ইলেকশনের এক মাস আগে। আমি দেখার সুযোগ হয় না, ইলেকশন কমিশনের নিষেধাজ্ঞার কারণে আমি কোথাও যাইতেও পারি না। এদিন সন্ধ্যার পরে আমি বলতে গেলে বাড়িতে যাওয়ার রাস্তা দিয়ে আমার একটি বাজারে ঘর আছে, আমাদের বাপদাদারই ঘর, সেখানে আমি নামছি, গাড়ি থেকে বসা অবস্থায় আমার এক মামা বলছে এক কাপ চা খান বসেন, আমি বলছি না আমি চলে যাবো বাড়িতে। এই সময় এসে আমার উপর হামলা, এরপরে আমার গড়ে গিয়েও হামলা দ্বারা করছে সে বিদ্রোহী প্রার্থী এবং সে সন্ত্রাসী, এক সময় বিএনপি ছাত্রদলের নেতা ছিল, আমার নির্বাচনে আমার বিরুদ্ধে সে আওয়ামী লীগেরই সে নেতা ছিল, নির্বাচনে ছিল কিয়ের নেতা, আওয়ামী লীগের কোন আওয়ামী লীগের নেতা, নেতা তো বঙ্গবন্ধু, এই নেতা কি, আমি কি নেতা, মানে আওয়ামী লীগের কোন না কোন পদ তার ছিল। না না, অনেক আরে অনেক চুর ডাকাইত বদমাস বিভিন্ন দলে গিয়ে আশ্রয় নেয় না। আচ্ছা, সেরকম এগুলা আমরা প্রশ্রয়তে চাই না, যারা প্রশ্রয় দেন তারাও কিন্তু আমি বলবো তারাও কিন্তু আসলে এই প্রশ্রয় যারা দেয় এরাও আওয়ামী লীগের সদস্য থাকার অধিকার আছে কিনা আমার সন্দেহ আছে। ডক্টর আব্দুল শহীদ, এবার একটু আপনার একটা ব্যক্তিগত অভিমত জানতে যাচ্ছিলাম। আপনি 91 থেকে যেহেতু সবগুলো সংসদেই সংসদ সদস্য হয়েছেন, তো এর মধ্যে সবচেয়ে বেশি আনন্দ পেয়েছিলেন কোন সময়টাতে, মানে শুরুর সাংসদ হবার অভিজ্ঞতা এবং শেষের সাংসদ হবার অভিজ্ঞতা কেমন? মাঝে তো 14-তে বিনা প্রতিদ্বন্দ্বিতারও একটা অভিজ্ঞতা আছে, 18 নির্বাচন নিয়ে অনেকে প্রশ্ন করে, তো সবচেয়ে আনন্দ আপনি কোন সময় সাংসদ হয়ে পেয়েছিলেন? দেখেন, নির্বাচনের প্রতিযোগিতা করে জয়লাভ করাই সবচেয়ে বড় আনন্দ। আমি যে এবার কি বলে আনকন্টেস্টেড হলাম, সেইবার কিন্তু কোনো প্রার্থী ছিল না। আজকেই জাতীয় পার্টির একজনকে জিজ্ঞেস করছিলাম, সে বলল যে এরশাদ সাহেব না করছে আপনার সাথে ইলেকশন না করতে, বলে কেন, বলছে ওর সাথে ইলেকশন করে তুমি হারবা, অতএব কোনো ধরনের ইলেকশন করার দরকার নাই, এরপরে আর কেউ প্রার্থী হয় নাই, বিএনপি তো ইলেকশন যায়ই নাই। যে কারণে প্রত্যেকটি নির্বাচনে জয়লাভ করার পর মানুষের ভালোবাসাটা, মানুষের আনন্দটাই আমার আনন্দ, সেজন্য সবকটি নির্বাচনে জয়লাভ করে আমি যে আনন্দ পাই না এটা ঠিক না, তবে আমার তৃপ্তি হয়েছে আমার পিতা আর মাতা যখন জীবিত ছিলেন 91 সালের নির্বাচনে যখন জয়লাভ করে ওনাকে যখন কদমখুশি করতে যাই আমি রাত্রে, তখন আমার পিতা আমাকে চুমু দিয়ে বলছিলেন যাও শেখ হাসিনার নেতৃত্বে এখন দেশের মানুষের জন্য কাজ করো, এই কথাটাই আমাকে অর্পিত করেছিল, বেশি আনন্দ দিয়েছিল। আমার পিতা মাতা নাই, আমার এই কথাগুলো কিন্তু স্মরণ হয়। ডক্টর আব্দুল শহীদ, আমরা অনুষ্ঠানের একদম শেষে চলে আসছিলাম, শেষের দিকে আমার যারাই অতিথি আসেন তাদেরকে আমি তাদের কিছু ব্যক্তিগত পছন্দ অপছন্দ জানতে চাই, তাদের জীবনের সাফল্য ব্যর্থতার মূল্যায়নটি তাদের মুখ থেকে জানতে চাই। তা আপনার জীবনে সবচেয়ে বড় অর্জন আপনি কে কোনটিকে বলবেন, আর যদি কোনো ব্যর্থতা থাকে তাহলে সেটিকে কোনটিকে বলবেন? বড় অর্জন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের যখন বিচার কার্য বন্ধ করেছিল ইন্ডেমনিটি অর্ডিন্যান্স করে, সেটা যখন রিপিল করার জন্য পার্লামেন্টে যখন বিলটা আসে 96 সালে, তখন আমার মনে আছে পার্লামেন্টে একটা বক্তৃতাও আমি দিয়েছিলাম, তখন আব্দুল মতিন খসরু আমার অত্যন্ত প্রিয় সহকর্মী ছিলেন, তিনি প্রতিমন্ত্রী ছিলেন, সেদিন এই ইন্ডেমনিটি অর্ডিন্যান্স রিপিল বিল যখন আমরা পাশ করি সেদিন আমার মনে হয় যে আমরা ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা ব্ল্যাক ল যদি কোনো বসে কেউ বলে থাকে সেই ব্ল্যাক লকে আমরা কবর দিতে সক্ষম হয়েছিলাম,
এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় আনন্দ এবং এটাই আমাদের সবচেয়ে বড় অর্জন। কারণ মানুষকে মারার পরে হত্যা আর বিচার করা যাবে না, এটা পৃথিবীতে কোথাও কোনো আইন আজ পর্যন্ত হয়েছে বলে আমি জানি নাই। বহু রাষ্ট্র নাগাসে দেখা হয়েছে, সবাই কিন্তু হেট করেছে যে ইউর ন্যাশন ইজ ভেরি মাচ আনগ্রেটফুল দ্যাট ইউ কিল্ড ইউর লিডার লাইক শেখ মুজিবুর রহমান। কোনো ব্যর্থতা কি আছে জীবনে? ব্যর্থতা তো থাকতেই পারে, মানুষ কি সব সময় সফলতায় এগিয়ে যায়? ব্যর্থতা আছে, কোনো সময় পরীক্ষায় খুব ভালো রেজাল্ট হয়েছে না, আমি যেখানে ফার্স্ট ডিভিশন আশা করছি সেখানে ছোট ছোট ব্যর্থতা, মানে বড় ব্যর্থতা নেই, এগুলো তো ছোট ছোট ঘটনা। তাহলে এবার বড় ব্যর্থতা বলতে না ছোট যে বলছিলেন কিছু একটা, ব্যর্থতা বলতে ব্যাপকভাবে কোনো ব্যর্থতা আমাকে নাড়া দেয় না, তবে কোনো কোনো কাজ করতে না পারলে আমার মনে হয় যে একটা অনুশোচনায় ভুক্ত হয়, এটাকে এ ধরনের কি বলে ট্রমার মতন হয়ে যায়, যেটা পারলাম না পারলাম না এরকম। আপনার দেশে এখন যারা রাজনীতি করছেন, যারা জীবিত আছেন, তাদের মধ্যে আপনার প্রিয় রাজনীতিবিদ কে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া, তার বাইরে আমার বাইরে আপনাকে একজনের নাম বলতে হবে না? না না, রাজনীতি তো বিভিন্ন রাজনৈতিক দল আছে জি, আর রাজনীতি তো এখন আছে। দেখেন আপনি দর্শন, এটা দর্শন রাজনীতি, রাজনীতিবিদের নাম তো সকলেই তো রাজনীতিবিদ, এখন স্লোগান দিলেই তো রাজনীতিবিদ হওয়া যায়, তাই সবার পক্ষে কারো পক্ষে বলবো আমি। দেখেন রাজনীতিবিদ হিসাবে হোসেন সৈয়দ সোহরাওয়ার্দি, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই সমস্ত রাজনীতিবিদের নামের সাথে কারোর নাম কি যোগদান করা যায়? এবার তাহলে অন্য প্রসঙ্গে যাই, যে নিজেকে রাজনীতিবিদ আপনার মানে কোন পরিচয়টাই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, শিক্ষক নাকি রাজনীতিবিদ? আপনি তো বলে ফেললেন পেশায় শিক্ষক, নেশায় রাজনীতি, দুইটি আমার এটা আত্মার সাথে জড়িয়ে আছে, যুগল পরিচয়। আচ্ছা, আপনার তো নিশ্চয়ই প্রচুর বই পড়া হয়, নিজেই শিক্ষক ছিলেন, গান কবিতাও হয়তো শোনা হয়, তা আপনার কি কোনো প্রিয় কবিতা আছে নাকি? যদি থাকে আমাদেরকে যদি দু চারটা লাইন শোনা। বলবীর বলবীর, আচ্ছা, বলবীর বলবীর চির উন্নত মম শির, শির নেহারি মাদ্রির, এই এই যে কাজী নজরুল ইসলামের এটা। আর সুকান্তের কবিতা ভালো লাগে কিন্তু মুখস্থ বলতে পারবো না। শেষ একটা ব্যাপার আমি জিজ্ঞাসা করতে ভুলে গিয়েছিলাম, মানে আপনার বিয়েটা কিভাবে হয়েছিল? ব্যক্তিগত জীবন সম্পর্কে অনেক কিছুই জানলাম, কিন্তু এটি জানা হয়নি, প্রেমের বিয়ে ছিল নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? অ্যারেঞ্জ ম্যারেজ, অনেকে ধারণা করে আর কি প্রেমের বিয়ে। কেন ধারণা করে? কেন? কারণ সে যে কলেজে আমি শিক্ষকতা করতাম সেই কলেজের ছাত্রী ছিল। আচ্ছা, কিন্তু এটা প্রপোজ ম্যারেজ আমার পিতা এবং ওর পিতা আলোচনা করে, এবং ওনার আমার পিতার আমার শ্বশুর ছিলেন, উনি রেভিনিউ সার্কেল অফিসার। আচ্ছা, তো সেই সুবাদে জমির খা কি বলে ফর্সা আনতে যাওয়া না যাওয়া এগুলা কথাবার্তা পায় পরিচয়, এগুলাই মাধ্যমে আমার পিতার সাথে তহসিলদারের মাধ্যমে পরিচয় হয়। এক পর্যায়ে পরবর্তীতে দুই পরিবার মিলে সিদ্ধান্ত, স্বাভাবিক কারণেই সিদ্ধান্ত হয়েছে এক পরিবার। আমি এই দিক দিয়ে বলবো আমি সুখী আছি, আল্লাহ আমাকে অনেক অনেক সুখী রেখেছে, আমরা আমাদের পরিবারে কোনো অশান্তি নেই। শেষ একটা ব্যাপার জানতে চাচ্ছিলাম ডক্টর শহীদ, জীবনে কি এমন কোনো ভুল করেছিলেন বলে আপনার কাছে মনে হয় যদি আবার সময় পেতেন সেটা শোধরাতেন? এমন জটিল কোনো বিষয়ে ক্ষতিগ্রস্ত হয়েছি ভুলের কারণে এরকম লক্ষণীয় কোনো বিষয় আমার স্মৃতিতে আসতেছে না, তবে আমার মনে হয় যে ম্যাট্রিক পরীক্ষার সময় আমি সঠিকভাবে লেখাপড়া না করে আমি পরীক্ষায় পাশ করেছিলাম, আমার সেই বিভাগটা ছিল তৃতীয় বিভাগ, এটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় একটা বলবো অনুশোচনার বিষয়, ওই যে ওই স্লোগান দেওয়া শিখেছি আর স্কুল টিস্কুল ভাগাভাগি করতাম বেশি, আর থার্ড ডিভিশন হয় নাই। উপাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জীবন সম্পর্কে জানাবার জন্য, আমাদেরকে এতটা সময় দেবার জন্য, দেশের রাজনৈতিক ইতিহাসের বেশ কিছু ঘটনা আমাদেরকে জানাবার জন্য। দর্শক, এরই সাথে শেষ করছি আজকের আনোয়ার সিমেন্ট মুক্তমঞ্চ অনুষ্ঠানটি। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।